অনেক ক্ষেত্রে সুন্নিদের থেকে দেওবন্দির আরো বেশি ডেঞ্জারাস। কেন শুনবেন? সুন্নিদের একটা খারাপ অবস্থা আছে, এদের কয়েকদিন আগে এক সুন্নি আর এক সুন্নির জিব্বা কাটি দিয়েছে, দেখেন নাই? একজন আমার কষ্ট, না না ওরা হলো শিয়া। আরে কানা, তুমি বোঝো না, বেরোলবিরা তো অলিখিত শিয়া, আলাদা আবার হলো কেন? একজন সাহাবিকে যদি কেউ অকত্য বাসায় গালি গালি দেয়, তার পাপ যেমন হবে, ঢালাও ভাবে সাহাবিদেরকে গালি দিলে পাপ কি কমবে? সবে রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, যাদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট, এই সাহাবিকে তুমি কটু মন্তব্য করবে, ঈমান কি অর্ধেক যাবে না পুরাটা যাবে? এক গ্রুপ আর এক গ্রুপের হুজুরকে ধরে জিব্বা কাটি দিছে কয়েকদিন আগে, দেখেন নেই? এটা নিউজেও দিছে। কিন্তু আমাদের বড় কষ্ট কি জানেন, শাহজালালের মাজারে আমরা মনে করছি এটা মনে হয় সুন্নিদের আস্তানা। কারণ বাংলাদেশে আমরা এই অপবাদ দেব না যে দেওবন্দিরা মাজারে পূজা করে, মাজারে সেজদা দেয়, এই দুর্নাম আমরা দেব না, এদিক দিয়ে তারা মুক্ত। বোঝা যাচ্ছে না? তো শাহজালালের মাজারের থেকে একটু ফাঁকে ওখানে আমাদের একটা মসজিদ আছে আলহামদুলিল্লাহ, মসজিদ আত তাকওয়া আছে কিনা? আত তাকওয়া মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স নামে একটা কমপ্লেক্স আছে, সেখানে এই সিরাতুল মুস্তাকিম নামে একটা ব্যানারে সুন্দর একটা সম্মেলন হবে। এই সম্মেলন বন্ধের জন্য মিছিল করতেছে, এই মিছিলের সামনে যারা আছে তারা দুইজন হলো সুন্নি, দুইজন হলো দেওবন্দি। আমি বললাম যে আল্লাহ রে, কয়দিন আগে এক গ্রুপ আর এক গ্রুপের কাফের করছে, আল্লাহর কসম, মধু আর বিষের পার্থক্য যেমন আমাদের এই দেশে সুন্নি আর দেওবন্দির পার্থক্য তেমন। কিন্তু প্রশ্ন যখন আসে আহলে হাদিসদের বিরুদ্ধে, রাতারাতি সব বেদাতি এক হয়ে যায়। চোখের সামনে দেখলাম কবর পূজারির সাথে ঐক্য হয়ে গেল, কিন্তু আহলে হাদিসের সাথে ঐক্য হওয়া যাবে না। এ কঠিন জিনিস তাবিজ বেচতে দেবে না, মিলাদের পক্ষে কথা বলে না, এ যত ছোট হুজুরি হোক কোনো দিন কোরআন হাদিসের বাইরে তারা বক্তব্য দেবে না। এদের সবচেয়ে বড় শত্রু হলো আহলে হাদিস। কথাকে বোঝা যাচ্ছে? এবার আপনাদের একটা কথা বলি, আমি এদের কয়েকদিন আগে 2 কেজি ডিটারজেন্ট পাউডার কিনছি, একটা বালতি ফিরে দিছে, দেয় নাকি? দেশে আমি মাথায় খুঁজে নিয়ে গেলাম বাসায়, একটা বালতি দিল। তা ইসলামে কি এরকম প্যাকেজ আছে বলে আপনি মনে করেন যে ইসলাম হলো 4 ভাগে বিভক্ত, 25 হলো হানাফি, 25 মালিকি, 25 হাম্বলি, 25 সাফি, যেকোনো একটা প্যাকেজ যদি মানি নাও, হানাফি তো সুযোগ সুবিধা একটু বেশি পাবে, এই 25টা যদি নিয়ে নাও তাহলে বাকি 3টার প্রতি মনে মনে বিশ্বাস থাকলে হয়ে গেল, জান্নাতে এমনি চলে যাবে, এরকম কোন সুবিধা আছে? না পুরো কোরআন হাদিস আমার মানতে হবে? মানে ইসলাম যদি 4টাই যদি সহি হয় তাহলে 4 25 100 হওয়ার কথা না 400 400 হওয়ার কথা? 4 25 100 নাকি? তাহলে হানাফি 25, মালিকি 25, সাফি 25, হাম্বলি 25, অথচ মানতেছে একটা, বাকি 3টার উপর ইনকার করতেছে, অথচ তারা বলতেছে স্যার মাসাবি হক, অথচ বাকি 3 মাসাবে হাতটা বুকের উপরের দিকেই মাথার কথা বলে, আমিনটা জোরে করে বলার কথাই বলে, পায়ের সাথে পা লাগানোর কথাই বলে, মরা মানুষের কাছে কোরআন পড়তে নিষেধই তারা করে, এরপরেও বলে তারা খারাপ। বোঝা কি যাচ্ছে? আমাদের এদেশে রোহিঙ্গারা মনে হয় নাই না? আমরা কিন্তু দাওয়াত দিয়ে নাই আনছিলাম নাকি? একটা পর্দায় তারা ঢুকে গেছে, আমরা রিসিভ করে নিছি দয়া দেখায়, ক্ষমতা থাকলে রাতারাতি বাড়ি করে দেন তো দেখি, পারবেন না? এটা ওয়ার্ল্ড ওয়াইজ ডিজাস্টার, চাইলে আপনি এটাকে রাতারাতি ওদেরকে ফুঁদি উড়াই দিতে পারবেন না। আনা যতটা কঠিন ছিল তার সাথে ফেরত আরো বড় কঠিন, এখন আর হচ্ছে না, কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না, গলার কাটা। বোঝা যাচ্ছে না মনে হয়? গলার কাটা। ঠিক তেমনি আমাদের এই দেশে মন ভরে আমরা আলেম আলেম ঝগড়াঝাটি করে হলেও একটা সমাধানে আসবো, উপায় নাই। কেন? ওই যে ভারত থেকে বর্ডার পার হয়ে বাবা এসে এসে এই দেশে মিনিটে মিনিটে খানকা তৈরি করে ফেলছে, আগেই যে কথা বললে এখন কই মানি মানি মূর্খ মুরিদ বলদ লাভ দিয়ে দিয়ে ওঠে, কথা বলা যাচ্ছে না। তারা এসেছিল রোহিঙ্গাদের মতো সবে বরাতে রুটি নিয়ে, মরা মানুষের কাছে কোরআন পড়তে চলে এসেছিল, পীর ফকিরের গল্প নিয়ে, সোনাবানুর কিচ্ছা নিয়ে, শিয়া আকিদা নিয়ে এই দেশে বর্ডার তখন যশে দর্শনা দিয়ে, লালমনির হাট দিয়ে বর্ডার টরার উন্মুক্তই ছিল, গরু ঢুকছে পীরও ঢুকছে, খুব একটা বড় বাধা ছিল না। এখন চাইলে আপনি কিন্তু সহজে ঢুকতে পারবেন না, অনেক ফর্মালিটি আছে, অনেক ফর্মালিটি আছে, নয় মারাত্মক মানে ছেড়ার হতে হবে, আর নয় তো চূড়ান্ত ভাবে ভালো মানুষ সে ফর্মালিটি মেইনটেইন করে এক দেশ থেকে আরেক দেশে যেতে হবে, এখন অনেক নিয়ম কানুন আছে, মিথ্যা না সত্য, কিন্তু আগে এগুলো ছিল না, দুই দেশে একই ছিল, তখন এই গরুর সাথে সাথে বলদ ঢুকে গেছে,
ঢুকে আসার পর দেখতেছে কে রে, ভারতে আমার দাম দেয় না, আমি যে পীর, আমার চাচাই আমাকে ধরে মারে। আরে তো আজব জাতি রে, আমি খালি মুখ দিয়ে বলছি পীর আলমার খানকা বানাতেছে চারদি। এ তো কঠিন জাত বাঙালি, এই জাতের কাছেই ঘাটে গাড়া লাগবে। একবার যে ঢুকছে আর সে বের হয় নাই, অথচ আপনাকে আমি পাঠিয়ে দেই বিনা কারণে 10 দিন। আপনি অন্য দেশে থাকতে মন চাবে না, আপনার ভালো লাগবে না, নিজের গ্রামের প্রতি টান চলে আসবে। আর আসছে ভারত থেকে, এমন মজা পাইছে, এখন তার 40 মিনিটের বিধি চলে 1,42,000 টাকা, মাত্র 59 কিলো, মাত্র 59 কিলো। নারায়ণগঞ্জ থেকে আপনার নরসিংদীর 5 জনা কতটুকু হয়? এই সামান্য পথে তাকে বিমান লাগে, টাকা কি তার বাপ ডেলিভারি করছে? এখন আর যাবে না ওইদিকে, কথা বললেই বলে যে আল্লাহ নবীর রক্ত আমার শরীরে রে। আর লোকজন কয় তাহলে কিছু বলবো না, আওলাদের আসল যেহেতু, যত আওলাদের আসল ডেলিভারি হয়েছে খালি আমাদের বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে, সৌদি আরবে, যেখানে কোরআন নাজিল হচ্ছে, যেখানে ওহী নাজিল হয়েছে, যেখানে আল্লাহ নবী দ্বারা ইমামতি করছে, ওখানে কোনো আওলাদের আসল খুঁজে পাচ্ছি না। আজব জাতি, আমাদের কাছে কোনো কিছু আসল নাই। কথা কি বুঝতেছেন? আপনি না বুঝলে পীর বুঝে গেছে যে না এটা কঠিন জিনিস।